ব্যাডমিন্টন ক্যারাম ও দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ, ক্যামেরায় ছিলেন নিরানন্দ পাল। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী ব্যাডমিন্টন ক্যারম ও দাবা প্রতিযোগিতা 2022 আস্টনের স্থানীয় একটি স্পোর্টস হলে মঙ্গলবার সকাল 11টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান মামুন, রানার্স আপ হন মিজানুর রহমান মিজান, দাবা খেলায় চ্যাম্পিয়ন হন আবু সাঈদ চৌধুরী সাদি ও রানার্স আপ হন সবুর হোসেন, ক্যারম খেলায় চ্যাম্পিয়ন হন মিজানুর রহমান মিজান, রানার্স আপ হন আবু সাঈদ চৌধুরী সাদি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ সুরত মিয়া আসাব, মিজানুর রহমান মিজান, আহমদ হোসেন হেলাল, মুকিত চৌধুরী সিতু, আবু সাঈদ চৌধুরী ও মোহাম্মদ আজাদ সহ আরো অনেকে। সকলের সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানান সভাপতি শেখ সুরত মিয়া সাহেব। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আসছেন, এবং আগামীতে আমরা আরো কিছু অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করার আমরা চেষ্টা করব। আমাদের মধ্যে যে ইউনিটি এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে সবার সহযোগিতায় কিন্তু নেবজা এই অবস্থায় এসেছে। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, হাইড, গ্রেটার ম্যানচেস্টার।